সংসদ মঙ্গলার হতাশার ফল ভেঙে ঠিক ইসে আমার আশা রাখা সেই আকাশকে রুক্ত নামক রাহুর কবল থেকে মুক্ত করতে চাই। বারো বারো সরজনে যে হত ওই উত্তর বিভীষিকার কণ্ঠ নাড়ি চেপে ধরতে পারবে কোন শালা তোমার গ্যাং বাঁচাতে বাঁচাতে গেলে আমার সব কাজ সাকসেস করে তবে তুমি এলাকার
তাহলে এটা জলের মতো পরিষ্কার, মনিকা আলোক, এরা কেউ আমার কথা মতো জ্বলবে না। আমি কিন্তু সৈয়াল জাতীয় জীব নয়, আমি মৃত্যুর মহাশ্মশানে চির জাগ্রত এক ভয়ঙ্কর শয়তান। আমার অত্যাচারের মহা হুঙ্কার শুনে আর্থিক থাকা শিশুরাও আতঙ্কে শিউরে ওঠে, আর সুন্দরী মেয়েরা ভাই ঘরের বন্ধু লোহার শান্তিতে যতটা সুন্দর ততটাই রক্তাক্ত না ডাক্তার বাবু, মন তুমি শেষ করে দিই আমার দ্বিতীয় বিচার অলোককে ছেড়ে দিলে বাইরে গিয়ে আমাদের গোপন কথা ফাঁস করে দিতে পারে। দাঁড়ালো বাবু, ওই শয়তানি সারা দিকে কলঙ্কের কালো কালি দাগ দিয়ে এমন প্রকৃতিকে বিভোষ করে দিন, সর্বসমাজের রূপে মুক্তিতে দাঁড়াতে না পারে। ভারতবর্ষের প্রতিটি প্রদেশে প্রতিটি প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে দৃশ্য, প্রতিবাদ প্রতিরোধ আর প্রতিশোধের আগুনে জ্বলন্ত এ দৃশ্য। শিক্ষিত বিবেকবান মানুষ তাদের এয়ার কন্ডিশন রুম রুমে বসে ন্যাশনাল মাল্টি ন্যাশনাল টিভি চ্যানেলে প্রত্যক্ষ করছে, তাদের বিবেক মনসত্ব যেন লাশ কাটা ঘরের হিংসিত লাশ, লজ্জা এ মনসত্বের লজ্জা, সে আমাদের জাতীয় লজ্জা। সেই লজ্জা বিদেশের বাজারে বিক্রি হবার আগে জাতীয় পতাকার মোড়কে সেই লজ্জাটা আমি ঠেকে দিলাম। যে কোন পাপ অন্যায় ধর্মকে জ্বলিয়ে পুড়ে ছাই করে দেবে। শেষ করে দেবো, শেষ করে দেবো।
প্রস্তাবটা ফেরত দেন, তারপর আপনার ফাঁসির ব্যবস্থা আদালতেই করবে। সাধারণ মানুষের নিলাম করে জানোয়ার সুন্দর লাল আমি